বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অনুষ্ঠান হালাল রান্নাবান্না আজকে আপনাদেরকে আমরা তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির সুস্বাদু এবং খুবই মজাদার একটি হালুয়া রেসিপি প্রিয় দর্শক ছোটো বড়ো সকলেই এই হালুয়াটি খেতে খুব পছন্দ করবে পুষ্টিকর এবং স্বাদে ভরা এই হালুয়াটি আমরা কিভাবে তৈরি করেছি আসুন একবার দেখে নেই এখানে আমরা কিছু কাঁঠালের বিচি ছিলে নিয়েছি এবং আমরা আমরা প্রেশার কুকারের মধ্যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সামান্য পানি দিয়ে দেব এবং দুই তিনটি সিপি আসার পরে আমরা এগুলোকে নামিয়ে নেব প্রিয় দর্শক আমরা কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং এভাবে আমরা এখন ছিলে নেব উপরের যে লাল খোসাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডার করে নেব প্রিয় দর্শক আমরা ব্লেন্ডার করে এক বাটি পরিমাণ পিউরি পেয়েছি এখন আমরা একটি প্যানের মধ্যে আমরা হাফ লিটার তরল দুধ দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়াচাড়া করব এবং জাল দিতে থাকব মিডিয়াম লো আছে আমরা নেড়ে চেরে দুধটাকে বলক নিয়ে আসব প্রিয় দর্শক দুধটা বলক এসে গেছে দেখতে পাচ্ছেন আমরা হালকা হালকা করে নেড়ে চেরে যাচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় বলক আসার পরে আমরা যে ব্লেডিং করে রেখেছিলাম যে বিচিগুলো সেদ্ধ করা বিচি সেগুলোকে আস্তে আস্তে আমরা দুধের সাথে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে একটি চামচের সাহায্যে নেড়ে চড়ে নিলাম এবং সবগুলো পিউরি অর্থাৎ কাঁঠালের বিচির সেই পিউরিগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে আস্তে আস্তে মিডিয়াম লো আছে নেড়ে চেড়ে যাব প্রদর্শক ঘন হয়ে গেছে আমাদের পিউরিগুলো এখন আমরা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা এই পর্যায়ে চিনি দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী একটু নাড়াচাড়া করে যেতে হবে আমরা নাড়াচাড়া করে যাচ্ছি মিডিয়াম লো আছে। সুন্দরভাবে বলক এসে গেছে এবং রান্নাটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে আমরা কিছু কিশমিশ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আপনারা দিতে চাইলে দিতে পারেন তাহলে স্বাদটা একটু বেড়ে যাবে এখন দিয়ে দিলাম আমরা গুঁড়ো এখানে দুই চামচ পরিমাণ গুঁড়ো আমরা দিয়ে দিলাম এটাও স্বাদের জন্য দিয়ে দিলাম স্বাদটা একটু বেশি হবে সেজন্য এবং ফ্লেভারটাও খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আপনারা গুঁড়ো দুধটা ফাঁকে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসছে আর এখন দিয়ে দিলাম আমরা এলাচের গুঁড়া এলাচের গুঁড়ো দিলে আরও সুন্দর একটি ফ্লেভার চলে আসে আমরা নাড়াচাড়া করে যাচ্ছি হালুয়াগুলো ঘন হয়ে গেছে এখন আমরা ঘি দিয়ে দেব দুই চামচ পরিমাণ আমরা ঘি দিয়ে দিলাম এবং ঘি দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে চড়ে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে এবং জালটাকে লোয়াচে রাখতে হবে এখন আমরা দিয়ে দিলাম কাঠবাদামের কুচি এটা দিলে খেতে আরও বেশি টেস্ট হয় টেস্টফুলি হয় এই জন্য আমরা কাঠবাদামের কুচিগুলো দিয়ে দিলাম প্রিয় দর্শক আমরা আর কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব এবং পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ বিসমিল্লাহি আল কাতিল্লাহ। আল্লাহ তালা আমাদের সকল হালাল খাদ্যে দান করুন প্রিয়দর্শক আমরা নামিয়ে নিলাম হালুয়াগুলো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়াটা কত সুন্দর এবং কত মনোরম হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি স্বাদ প্রিয়দর্শক আশা করছি আপনারা বাড়িতে এভাবে কাঁঠালের বিচি দিয়ে হালুয়া তৈরি করে এবারের ঈদে খেয়ে দেখবেন কতটা মজা এবং কতটা সুস্বাদু হয় কাঁঠালের এই বিচির হালুয়া প্রিয়দর্শক এটা মজা এবং সুস্বাদুর পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এজন্য আপনারা এটি বাড়িতে বানিয়ে খেতে চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম